হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আর শাশুড়ি মা বেরিয়ে পড়েছি এখন গ্রামের দিকে, যেদিকে দু চোখ যাই চলে যাব। আমরা লুকিয়ে লুকিয়ে এসেছি বাড়ি থেকে, মানে সোনাকে ঘুম পাড়িয়ে বাবাকে মা ঘুম পাড়িয়েছে, দিয়ে আমরা দুজন দুই দিক থেকে বেরিয়ে এসেছি, কেউ জানে না। আমরা যাচ্ছি এখন রাধুনির খোঁজ করতে। আমাদের বাড়ির রাধুনি? না না, এই যে মা, মায়ের দিদি, মানে আমার মাসি শাশুড়ির জন্য রান্নার লোক খুঁজতে যাচ্ছি, ওর জন্য আমরা দুজন মিলে এখন হাঁপাতে হাঁপাতে যাচ্ছি। আর একটা পিসিরও যাওয়ার কথা ছিল, কিন্তু পিসি এখন সব স্নান করেছে, ওর জন্য অনেক লেট হয়ে যাবে, সোনা উঠে যাবে পিসির জন্য দাঁড়াতে গেলে, ওর জন্য আমরাই রওনা হয়ে গেছি। তো চলো, আমরা খুঁজতে খুঁজতে যাচ্ছি। চিনি না তো যে কোথায় বাড়ি, মা বারবার জিজ্ঞেস করছে ওকে, একে ওকে তাকে, যে কোথায় বাড়ি। তো চলো যাই দেখি কোথায় খুঁজে পায়। ওইখানে আবার কি হচ্ছে, সরস্বতী পুজোর নাকি? খুঁজতে খুঁজতে এলাম এই বাড়িটাতে। তো মা এসে বলছে আমি তো চিনি এই বাড়িটা, মানে মা এর আগে মানে সংবাদ পেয়েছিল যে এই বাড়িটায় আসলে হয়তো পাওয়া যাবে, কিন্তু মনে হচ্ছে কোনো উপকারই হবে না শেষমেশ। আর এদিকে যেতে যেতে দেখলাম একটা বেগুন গাছ, সাদা বেগুন গাছ, আমি আগে কখনো দেখিনি, মনে হচ্ছে দেখে টমেটো, কিন্তু আবার পাতাগুলো মনে হচ্ছে বেগুনে, তো আমি কনফিউজ হয়ে আছি। তারপরে মা বলছে এটা সাদা বেগুন। তো দেখো, এ বাবা এরকম সাদা বেগুন হয় নাকি? দেখো কি দারুণ রজনীগন্ধার মাঠ, রজনীগন্ধা চাষ হয়েছে, কি সুন্দর লাগছে জায়গাটা। মার গায়ে পুরো সূর্যের আলোটা পড়েছে একদম। কি দারুণ ফুল ফুটে আছে দেখো। রাধুনি তো পেলাম না, আর এসেছিলাম রজনীগন্ধার মাঠ দেখে, গেলাম মা মেয়েতে প্রেম করে গেলাম একটু। আর এখন যাচ্ছি যে কাকিমা আমাদের দুধ দেয় বাড়িতে, সেই কাকিমার বাড়িতে, এখানেই নাকি বাড়ি। তো চলো যাই দেখি খুঁজে পাই কিনা, জিজ্ঞেস করতে করতে যাচ্ছি। কই, এই যে গরু যখন আছে এখানেই হবে। হ্যাঁ মা বলছে গরু যখন আছে এখানেই হবে। কি সুন্দর মাঠের মধ্যে, ভীষণ ভালো লাগে জায়গা। কই কাকিমা, এখানে এসেছিলাম এখানেও পেলাম না, বলছে আমিও দুধ বিক্রি করি কিন্তু আমি সেই কাকিমা না। দেখো এখানে কি সুন্দর কুল হয়েছে, দেখাচ্ছি দাঁড়াও, কত কুল দেখো, কত কুল হয়েছে একদম গাছে। মা বড় হয়নি, না হলে দুটো নিয়ে যেতাম, কি কুল দেখো, কিন্তু বড় হয়নি। চলো তোমার জন্য মাঠ থেকে নিয়ে আসছি, চলো সবাইকে দেব তারা। এই যে পুচকু দেখেছো, তোমাকে সবাই দেখবে তো, একটু হাই করতে পারো, ওই হাই করছে, হাই ওলি বাবলি বাবলি, হাই করছো বলতে পারো, খাবে 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 খাবে। আমরা যে কাজে গেছিলাম সেই কাজ তো মিটলো না, রাধুনি খুঁজে পেলাম না। তো মা বলছে বাড়ি যাওয়ার পথে তাহলে দুটো সবজি নিয়ে যায়, না হলে আবার কালকে সবজি কিনতে হবে পাপ্পুকে। তো অরিন্দমের ডাকনাম পাপ্পু, তো মা বলছে যে তাহলে আমি নিয়ে যাই, তাহলে আর পাপ্পুকে বাজার করতে হবে না। তো মোটামুটি বাজারঘাট তেমন কিছু পেলাম না, একটু পালং শাক, আলু আর বেগুন আর বাঁধাকপি এই নিলাম। কাকিমা একটু তুলবা, একদিন একটু তুলে দেখো না।
ভালো লাগবে কাকিমার ঘুরতে, এমনি সুন্দর। হ্যাঁ বাবা, হ্যাঁ ঘুম পেয়েছে, সেটা অনিমেষের বউিনত মানুষ, অসীমত মানুষ সরস্বতী। মামার বাড়ি গেলে আসতে ইচ্ছা করে না, তাই তো? ওইদিকে তো পার্লারের কাজ চলছে, আমি আবার আসলাম দুধ নিতে, কারণ কাকিমা দুধ দিতে এসছে আর মা গেছিল সন্ধে দিতে। আর এদিকে দেখো, মা আর কাকিমা মিলে ঝগড়া করছে। মা তো ভীষণ পরিমাণে রেগে গেছে, জগ ছুঁড়েই মারতে যাচ্ছে, বলছে তোমাকে আমি জগ দিয়েই মেরে ফেলবো। ওর জন্য ভয়েসটাকে মিউট করে দিতে হয়েছে, এত পরিমাণ ঝগড়া চলছিল, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। মা যখন পরে শুনেছে বলছে, মনা এটা কেটে দে রে, এটা দিস না এই ভিডিওটা। তো আমি বলছি, না এটা তো ডিলিট করা যাবে না, তো আমি ভয়েসটাকে মিউট করে দেব, তুমি যে ঝগড়া করছো সেটা আমি কাউকে শুনতে দেব না। তো যাই হোক, চলো এখন করব আলুর দম। তো আলু টালু কাটা হয়ে গেছে, এখন গিয়েই বসিয়ে দেব। এ দেখো, এগুলো হবে হচ্ছে নিরামিষ করে বাবার জন্য, আর এটা হচ্ছে আমাদের জন্য আঁশ করে হবে, সে মাংসের মতো করে পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা। হওয়ার কথা ছিল লুচিও, কিন্তু লুচি আর হবে না, এই যে পেঁয়াজ রসুন দিয়ে হবে। মশলা করব এখন, আর কড়াই এখানে বসিয়ে দিয়েছি। আজকে রাতের রান্না বলতে আলুর দমটা হবে আর রুটি হবে, আর কিছুই না। আর আজকে দুপুরবেলা একটু রেস্ট হয়নি, যেহেতু ওই যে রাঁধুনি খোঁজার জন্য বেরিয়েছিলাম, তো সেই কারণে একটু শুতে পারিনি, শরীরটা ভীষণই খারাপ লাগছে। আর ভেবেছিলাম যে সোনা যদি না ওঠে, সোনাকে তো ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, যে সোনা না উঠলে এসে একটু রেস্ট করব। তা আস্তে আস্তে অরিন্দম মাঝরাস্তায় ফোন করেছে, সোনা উঠে গেছে। বাস নিরামিষ আলুর দম বসিয়ে দিয়েছি, তারপরে আশেরটা হবে। আমাদের বাড়িতে এই অসুবিধা হয়, যদি আশ কিছু হয় আগে নিরামিষ করতে হয়, তারপরে আশেরটা হয়। তো হচ্ছে আগে এটা হয়ে যাক, তারপরে নিরামিষটা আশেরটা করব। এই যে নিরামিষ আলুর দম ফুটছে, আর এই আলুগুলো তাকিয়ে আছে এখান দিয়ে, ভাবছে আমাকে কখন রান্না করবি। নিরামিষ আলুর দম কমপ্লিট হয়ে গেছে, এটা শুধু বাবার জন্যই করলাম, আর যদি সোনা একটু খায় তাহলে খাবে, কারণ এটা পুরো লঙ্কা ছাড়াই করেছি। এদিকে ওটা নিরামিষ হয়ে গেছে, আর এদিকে অর্ধেক আলু ভেজে নিয়েছি, কারণ একসাথে দিলে না নিচে কড়াইতে লেগে যাবে। আর এদিকে এই ভাজাটা চলছে, বলে তারপরে মশলাটা দেব। পেঁয়াজ রসুনের পেস্ট হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদা জিরে যা যা লাগে আর কি। জন্মদিনে সিঙ্গারা খাওয়াচ্ছে সরস্বতী, আর আমরা আলুর দম করছি সরস্বতীকে, জন্মদিন আলুর দম গিফট। দিচ্ছি দিচ্ছি, বলার সঙ্গে লুচি আলুর দম খাও কাকিমা, লাস্ট ফিনিশিং ওইটাই তো। হ্যাঁ, এই যে দেখো আলুর দম হয়ে গেছে, মা করেছে, আর এখন দিতে যাব জন্মদিন সরস্বতীর, তো আলুর দম খাওয়াচ্ছি ওর জন্য দিতে যাব। তো এই যে আমি দিতে যাচ্ছি আলুর দম, চলো। এই সরস্বতী, সরস্বতী দরজা বন্ধ, তালা ঝুলছে, দরজা খুলে গেছে, ওই যে ছুটছে ছুটছে। এই যে তোমার জন্মদিনের উপহার, যাবো না, রুটি করছো? ওই যে সোনা রয়েছে, আমি লুকিয়ে চলে এসেছি, পুনুকে বললাম যাবি, বলছে তুই দিয়ে, আমি ওকে পাহারা দিই। আচ্ছা দিদি দেখবে তো, চলে গেলাম। হ্যাঁ, রাতের ডিনারে বসে গেছি, বাবা গলার মধ্যে আটকে যাচ্ছে, এতক্ষণ
সোয়েটার টোয়েটার পরেছিলাম না, ঠান্ডা লাগছিল না, এখন আবার ঠান্ডা লাগছে। কেন বাবা? ও আচ্ছা, তোমার ধোয়াটা একটু উঠছে। তুমি সিঙ্গারাটা কেন খেলে বলো? আমি বারণ করলাম সিঙ্গারাটা খেও না, কালকে দেখো যা বলবো তাই শুনবে কিন্তু, ঠিক আছে? তোমার আমি খেতে বসে গেছি আর অরিন্দম তো আসবে সেই কোন রাতে, এসে একটা হয়তো রুটি খাবে, এই আলুর দম দিয়েই খাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট। মা টাটা করো, মা কথা দিয়ে করবে সেটাই বুঝতে পারছিল না, তারপর ভাতটা ঝেড়ে নিয়ে এমন টাটা করছে। শোনা ওই দিকে টাটা গুড নাইট করছে।